ঢাকা ইম্পেরিয়াল কলেজের যাত্রা শুরু হয় 1995 সালে। বর্তমানে এই প্রতিষ্ঠান 3200 জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে। বর্তমানে রামপুরার আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে এই কলেজটি পরিচালিত হচ্ছে। তোমরা জেনে রাখবে যে তোমাদের বড় ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে পাশ করে ভালো ফলাফল করে এখান থেকে তারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বাহিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়নরত। বেসরকারি পর্যায়ে এটি ঢাকার অন্যতম সফল কলেজ। এখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি স্নাতক পর্যায়েও পড়াশোনার সুযোগ রয়েছে। পাঠদানে সেমিস্টার পদ্ধতি অনুসরণ করা হয় এখানে। সঙ্গে রয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি, পরীক্ষায় অংশগ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে কলেজ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। আমাদের পাশের হার 100% এবং আমাদের উপস্থিতিও 100%। নিয়মিত পাঠদান ও শ্রেণীকক্ষে বিভিন্ন ছোটোখাটো নিয়মিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেই পরীক্ষার যে রেজাল্টগুলো বের হয় সেগুলো আমাদের কতটা ইম্প্রুভ আমরা করছি না করছি সেগুলো সম্পর্কে আমাদেরকে জানানো, স্পেশালি আমাদেরকে আমাদের গার্ডিয়ানকে এইগুলোর ব্যাপারে জানানো, গার্ডিয়ান যেন আমাদের দিকে খেয়াল রাখে। আমরা শিক্ষার্থীরা যারা আছি পড়াশোনার পাশাপাশি একটু যদি সহশিক্ষামূলক কার্যক্রম যদি না হয় ওটা ভালো লাগে না। এই সহশিক্ষামূলক কার্যক্রম এই কলেজ আমাকে দিয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2022 কলেজ পর্যায়ে ঢাকা মহানগরীর বাড্ডা থানায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঢাকা ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফ আহমদ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আকলিমা আক্তার মিনু নির্বাচিত হন। এসএসসির ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী তৈরির লক্ষ্যে এই কলেজটি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। দিনে দিনে এই কলেজের ফলাফল ভালো হচ্ছে, বাড়ছে জিপিএ 5 প্রাপ্তি। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের শিক্ষা প্রদানের মানোন্নয়নে আয়োজন করা হয় প্রশিক্ষণের। এভাবেই অনুকরণীয় হয়ে উঠছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ।